এইমাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা পূর্ণিমা। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি চিত্রনায়িকা পূর্ণিমার একজন ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। অভিনয় ও সৌন্দর্য দিয়ে বছরের পর বছর দর্শক মাতিয়ে রেখেছেন পূর্ণিমা। অভিনয় শুরু করেন ক্লাস নাইনে পড়াকালীন সময়ে। 1997 সালে যাত্রা শুরু করেন জাকির হোসেন রাজুর পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। এরপর একে একে অভিনয় করেন মেঘলা আকাশ, শিকারে, স্বামী স্ত্রীর যুদ্ধ, মেঘের পর মেঘ, হৃদয়ের কথা সিনেমায়। এরপর আর পিছনে থাকতে হয়নি তাকে। বর্তমানে ঢাকায় সিনেমার অন্যতম নায়িকা হয়ে উঠেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। 2003 সালে মুক্তি পায় তার সবচেয়ে সফল ছবি মতিউর রহমান পানুর পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ও ভারত যৌথ পরিচালনায় সফলতম ছবির মধ্যে অন্যতম। 2007 সালে রাবিয়া খাতুনের উপন্যাস মেঘের পর মেঘ, শাশি নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি মেঘের পর মেঘ ছবিতে অভিনয় করেন পূর্ণিমা। এছাড়া কাজী নজরুল ইসলামের রাক্ষসী উপন্যাসে অন্যতম রাক্ষসী চরিত্রে অভিনয় করেন। এরপর 2007 সালে শোভাসিনীতে তিনি শোভা নামে একটি বোবা চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক ছবি মনের কথা মুক্তি পায়। এবং সেই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2008 সালে তার আরেকটি বাণিজ্যিকভাবে সফল ছায়া ছবি আকাশ হুয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয় করে মেরিল প্রথম আলো তারকা জরিপ ও সমালোচনক শাখায় শ্রেষ্ঠ অভিনয় শিল্পী মনোনীত হন। চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই টানা 25টির বেশি ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। তিনি চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন। 2011 সালে বিশ্বকবির প্রণয় দিবস উপলক্ষে তার ছোট গল্প লাইব্রেরি মাহবুবা ইসলামের পরিচালনায় সেজুতি চরিত্রে অভিনয় করেন তিনি। বছরের পর বছর সব দর্শক আর অনুরাগীদের চোখে চিরসবুজ তিনি। তো বন্ধুরা, পূর্ণিমাকে নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মিডিয়া জগতে এমন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।